আমি বলতে চাই না, আমাদের প্রশাসনের অতটুকু যোগ্যতা নেই দু একটা খুনিকে খুঁজে বের করা, কারণ তার হাজার হাজার নজির, সফলতার নজির রেখেছে আমাদের প্রশাসনের ভাইরা। তাহলে সমস্যাটা কোথায় আমাদের ভাবতে হবে। আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই, বাংলার জমিনের একটি মেথর মুচি চামার এবং একটি কুকুরও যদি অন্যায় ভাবে হত্যা করা হয় সেটা দুঃখজনক এবং আমরা তার নিন্দা করি, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কি আমাদেরকে একবার বিবেচনা করতে হবে। আমি আপনাদের বিবেকের দোরগোড়ার কড়া নেড়ে বলব, গণজাগরণ মঞ্চের আন্দোলনের পরে একজন ব্লগার হত্যা ব্লগারকে হত্যা করা হয়েছে, কাজটি অত্যন্ত নিন্দনীয়। সে ইসলামের বিরুদ্ধে বলেছে, মহানবীর বিরুদ্ধে বলেছে, তার বিচার খোদার আরশে হবে। আমরা কোন আইনকে হাতে নেওয়ার পক্ষে নই, কিন্তু আমরা অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে আমরা লক্ষ্য করেছি, ব্লগার রাজীব যখন হত্যা হয় রাজীবের বাসায় প্রধানমন্ত্রী ছুটে গিয়েছে, রাজীবের জন্য সরকারের মন্ত্রী বাহাদুরদের আহাজারি দেখে খোদার আরশ পর্যন্ত প্রকম্পিত হয়েছিল। কৃষি মন্ত্রী মতিয়া বলেছিল, মুখ চাপিয়ে চাপিয়ে তিনি শোক প্রকাশ করে বলেছিল যে সোনামণি বাবা আমার, রাজীব আমার, তুমি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, আমি আপনাদেরকে সরকারকে সতর্ক করতে চাই, যারা বঙ্গবন্ধুর চামড়াকে ডুগডুগি বাজাবার স্বপ্ন দেখেছিল তারা আজকে আপনার চারপাশে বসে আছে। নাস্তিকদের আস্ফালন অতি বেশি বেড়ে গেছে। আপনার সরকারের বিরুদ্ধে আমি বলবো, দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখছে সেটা কি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে কিনা, এই বিষয়টি আপনাকে ভেবে দেখতে হবে। আপনারা, আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, ফারুকী হত্যা পেছনে তাদের খুনিদের বের করার ক্ষেত্রে গভর্নমেন্টের রিলাক্টেন্সি, গভর্নমেন্টের যে উদাসীনতার কারণে প্রশাসনের বাইরা নড়ে চড়ে পড়ছে না। অন্যতায় এখানে আইএস এর জঙ্গিদের কল্প কাহিনী আমরা শুনেছি, প্রশাসনের বাইরা এক মাসের মধ্যেই কিন্তু তাদের অনেকে খুঁজে বের করেছে। বোঝা গেল আমাদের প্রশাসনের ভাইরা অনেক চৌকস, তারা অনেক বড় বড় যুদ্ধকে জয় করতে পারে। উনি স্যালুট দেন, এই প্রশাসনের ভাইরাই কিন্তু জাতিসংঘের শান্তি মিশনে গিয়ে বাংলাদেশের পতাকাটিকে গর্বের সহিত উচ্চে তুলে ধরছে, অনেকে সেখানে শাহাদাত বরণ করছে। আজকে সরকারের গাফলতির কারণে নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার হয় নাই, এদেশে মসজিদের ইমাম হত্যা হয়, মুয়াজ্জিন হত্যা হয়, মন্দিরের পুরোহিত হত্যা হয়, ধর্মের সাথে যারাই সংশ্লিষ্ট তাদেরকেই বেছে বেছে খুন করা হচ্ছে। এর মানে কি এই দাঁড়ায়, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই শহীদ কেন? প্রশাসন জবাব চাই, প্রিয় ভাইরা আমার, প্রশাসন জবাব চাই, যে যারাই ধর্মের কথা বলবে তাদেরকেই নির্মমভাবে খুন করা হবে। তার মানে আপনারা দেশ থেকে ধর্ম থেকে কি নিউট্রালাইজ করার জন্য সেই প্রক্রিয়া শুরু করেছেন কিনা আমরা জানতে চাই। আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমার সন্দেহ হচ্ছে আমাদের দেশকে ধর্ম থেকে, দেশের মানুষকে ধর্মীয় বিশ্বাস থেকে নিউট্রালাইজ করার জন্য, নিরপেক্ষ করার জন্য একটা প্রচেষ্টা চলছে। আজকে এইসব অতিভাম এবং নাস্তিকদের কারণে, এইসব সুবিধাভোগীদের কারণে আমি মনে করি দেশের সরকার এবং সার্বভৌমত্বের বিষয়েও আমরা সন্দিহান। প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের কাজ সুস্পষ্টভাবে আমরা করে যাচ্ছি। আজকে একটা নর্মাল বিষয়, আইনের ভাষায় যাকে প্রাইমা ফেসিয়া বলা হয়, নুরুল ইসলাম ফারুকী হত্যার কিছুদিন পূর্বেই মিডিয়াতে প্রকাশ্যে তাকে হত্যা করলে সওয়াব হবে, তাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে, এই ধরনের ফতোয়া দিয়ে অনেক মোল্লা মৌলভীরা
মৌলবীরা মিডিয়ায় বক্তব্য রেখেছে, তাহলে প্রশাসন তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করে না? তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য রয়েছে, জঙ্গিবাদের বিশিষ্টতা তার এক মুনামার, সে প্রকাশ্যে মিডিয়াতে নূর ইসলাম ফারুকী, যিনি বিশ্বময় সারা বিশ্বময় ইসলামের ঐতিহ্যগুলোকে হেরিটেজগুলোকে মিডিয়ার মাধ্যমে বিশ্বের জনগণের সামনে তুলে ধরেছে। বিভিন্ন আউলিয়া কেরামের মাজার, নবীগণের মাজার, ইসলামের নিদর্শন সমূহকে তিনি মিডিয়ার সামনে এনেছেন, এবং তার এই আইসব কথা বলার কারণে, তার এই একটি শান্তিপূর্ণ আন্দোলনের কারণে যারা নবী এবং অলিদেরকে পছন্দ করে না, সেই সব বাতিল পন্থীরা মিডিয়াতে প্রকাশ্যে তাকে হত্যা করার বিষয়ে ঘোষণা দিয়েছিল এবং উনি যথারীতি শাহাদাত বরণ করেন। আমি বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, আইনের একজন নগণ্য ছাত্র হিসেবে আমি প্রশাসনের কাছে প্রশ্ন চাই, আপনারা কোন ক্লু ধরে তাইলে আগান? আইনের বাসায় যে প্রাইমা ফেসিয়াটা যার বিরুদ্ধে যাচ্ছে, তাকে তাৎক্ষণিকভাবে কেন গ্রেফতার করা হলো না? আমরা বিশ্বাস করি প্রশাসন যদি উচ্চ মহলের নির্দেশ পায়, 24 ঘন্টায় আমার দেশের সোনার জেলার আমার দেশের প্রশাসনের ভাইরা তাদেরকে খুঁজে বের করতে পারবে। আমি সুস্পষ্টভাবে বলছি, গভর্নমেন্টের এই উদাসীনতা একদিন বড় বেশি কাল হয়ে দাঁড়াবে। দেশের অশান্তিময় পরিস্থিতি সৃষ্টি হলে তখন কিছুই করবার থাকবে না। এই কারণেই আজকে আমরা মাঠে নেমেছি, আমরা কারো বিরুদ্ধে কারো কোদি থেকে কাউকে টেনে নামানোর জন্য আন্দোলনে আসেনি, আমরা একটা ন্যায্য দাবি নিয়ে এসেছি। আমি রক্তের বদলায় রক্ত চাই না, কিন্তু প্রকৃত খুনিদেরকে গ্রেফতার করে আইনের মাধ্যমে, আইনে যে শাস্তি রেখেছে তার জন্য, সেই শাস্তিটা নিশ্চিত করবার জন্য জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।